স্বশাসিত জেলা পরিষদ এলাকায় আট হাজার একশো পঁয়ত্রিশটি পরিবার এখনো টংঘরে বসবাস করছেন টংঘড় মুক্ত এডিসি গড়তে এডিসি প্রশাসন পরিকল্পনা হাতে নিয়েছে অমরপুর ব্লক এলাকার পূর্ব দুলুমা এডিসি ভিলেজের বর্চুপাড়ায় পাকা বাড়ি নির্মাণ করে হচ্ছে এক সফরে স্বশাসিত জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা ডালাক জোনালের দুলুমা পূর্ব দুলুমা ভিলেজে যান জনসংযোগ কর্মসূচির অঙ্গ হিসেবে এদিন তিনি বিভিন্ন প্রকল্প সম্পর্কে খোঁজ খবর নেন দুলুমা ভিলেজের বিভিন্ন বাগান পরিদর্শন করেন দালাকসাব সাব জোনালে পরিবারকে রাবার একত্রিশ পরিবারকে মিশ্রিত ফল বাগান একশো পরিবারকে আনারস বাগান করার জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে মুখ্য নির্বাহী সদস্য ক্ষোভ ব্যক্ত করে বলেন রাজ্যের বিজেপি জোট সরকার রাবার সম্প্রসারণে অর্থ বরাদ্দ করছে না উল্টো আনারস চাষের উপর জোর দিতে পরামর্শ দিচ্ছে রাজ্য আনারস চাষের উপর একাংশের অনিহা আছে স্বশাসিত পরিষদ গঠিত হবার পর প্রায় বিরাশি হাজার পরিবারকে রাবার বাগান করে দেওয়া হয়েছে বলে তিনি এদিন জানিয়েছেন একই দিনে তিনি পূর্ব দুলুমা এডিসি ভিলেজের বর্চুপাড়া সফর করেন প্রতিটি পরিবারকে আট লক্ষ পঁচাত্তর হাজার টাকায় পাকা ঘর করে দিচ্ছে এডিসি প্রশাসন নুখুং হামারি হাউজিং স্কিমে চল্লিশটি পরিবারকে ঘর করে দেওয়া হচ্ছে তেইশে জানুয়ারি দু হাজার এই সমস্ত ঘর বেনিফিশিয়ারিদের হাতে তুলে দেওয়ার লক্ষ্যে কাজ চলছে জোর কদমে টাকা হয়েছে অমরপল সব ডিফে আমাদের দুইটা হচ্ছে একটা হচ্ছে মনসুম বস্তিতে আর একটা চালাকা মুখ এই মার্কেট একটা হচ্ছে আর কি বাজার তো অত্যন্ত জরুরি মার্কেট স্টল মার্কেট সেট এগুলো আমরা করছি যাতে করে ঘুরিয়ার তারা যাতে ব্যচা কেনা যাতে সুবিধা হয় ব্যবসা বাণিজ্যে যাতে সুবিধা হয় আর আমরা স্কিম আসে শিখলাহাম স্কিম ওই শিখলাহাম থেকে আমরা লোন দিচ্ছি একটা পঞ্চাশ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত সেখানে দেড় লক্ষ টাকা পর্যন্ত সাবসিডি দিচ্ছি ব্যবসা বাণিজ্য করবেন আর ব্যবসা বাণিজ্য করার জন্য লোনের ব্যবস্থা যেমন থাকবে তেমনি আপনার এই সমস্ত অষ্ট প্রশ্ন করে ব্যবসা যাতে আমরা উৎসাহিত করতে পারি বিশেষ করে উপজাতি বেকার যুবকরা যাতে উৎসাহিত হোক ঘর পেয়ে খুশি পূর্ণজয় রিয়াং রবীন্দ্র রিয়াং বিদ্যাজয় রিয়াংরা এলাকায় অঙ্গনারি সেন্টার স্কুল খেলার মাঠ মার্কেট স্টল করার জন্য দাবি জানিয়েছেন এলাকার জনগণেরা বয়স্ক এদিনের রাধাচরণের সফর সঙ্গী হিসেবে ছিলেন মৎস্য কার্যনির্বাহী সদস্য শান্তনু জামাতিয়া সমবায় কার্যনির্বাহী সদস্য জয় বাহাদুর জামাতিয়া এদিন বিকেলে চেলাগাং মুখ বাজারে পঞ্চাশ লক্ষ টাকা বেয়ে নির্মিত মার্কেট স্টলের কাজ পরিদর্শন করেন তারা রিপোর্ট চ্যানেল রাত